আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের আয়োজনে একত্রিত হওয়ার তৌফিক অনায়াত করেছেন। আমি সেই সময় কথা বলছি যেই সময়ে বাংলাদেশের মসজিদের গম্বুজ মিনারগুলো আজানের ধ্বনির পাশাপাশি আলেমের উচ্চকিত কণ্ঠের আলোচনায় ভরপুর হয়ে যায় বাংলাদেশ। আমি সেই সময় কথা বলছি মিম্বারগুলো থেকে যখন হক কথা বলার জন্য আলেমদেরকে নামিয়ে দেওয়া হতো, আজকে আলেমেরা বুক ফুলিয়ে বুক চিতিয়ে হৃদয়ের সকল শক্তি দিয়ে কথাগুলো তুলে ধরে আপামর জনতার সামনে। আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি যারা গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে না শুধু, তারা গোটা বিশ্বকে পরিচালনা করে। আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি যাদের ব্যাপারে দেড় হাজার বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমি ওই সমস্ত মানুষের সামনে কথা বলছি যাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি যারা গোটা বাংলাদেশটাকে একটা হল রুমের ভিতরে নিয়ে এসেছে। আমি মনে করি এটাই আমার বাংলাদেশ, আর এই বাংলাদেশ দেখার জন্য গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গ মাইলের বাংলাদেশের মানুষ আজকে উন্মুখ হয়ে তাকিয়ে আছে। আমরা আজকে দেখতে পাচ্ছি এই বাংলাদেশ সেই বাংলাদেশ যেই বাংলাদেশে ন্যাংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে ওলামায়ে কেরাম, এই বাংলাদেশ সেই বাংলাদেশ যেই বাংলাদেশে টিকির বদলে টুপি পরা শিখিয়েছে ওলামায়ে কেরাম, শ্রীর বদলে মোহাম্মদ লিখতে শিখিয়েছে আর হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে। আমি সেই বাংলাদেশে কথা বলছি। সুতরাং আজকে আমাদেরকে মনে রাখতে হবে প্রাচ্য আর পাশ্চাত্যের দ্বন্দ্বের মাঝে মুসলমান যখন আজকে নিষ্পেষিত, আজকে ধর্মীয় কুণ্ডলের মাধ্যমে মুসলমানদেরকে যখন আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কচুকাটা করা হচ্ছে, দুধু মরু প্রান্তর ফিলিস্তিনের আজকে আবার কিশোরের রক্তে যখন রঞ্জিত হচ্ছে, বাতাস যখন ভারী হচ্ছে আমার দর্শিতা ভুনের চিৎকারে, আর অশ্রু দিয়ে যখন সেই সাহারা মরুভূমি আজকে শীতল হয়ে যাচ্ছে আমার মায়ের সন্তান হারা সেই চোখের পানি দিয়ে, আমি সেই সময় কথা বলছি যখন আরাকানের মুসলমানেরা আজকে উখিয়ায় মানবতার জীবনযাপন করছে, নাফ নদীর পানি আজকে যখন রক্তে রঞ্জিত হচ্ছে, আমি সেই সময় কথা বলছি যখন কাশ্মীরের মুসলমানের রক্তে ঝিলাম নদীর পানি আজকে রক্তবর্ণ ধারণ করেছে। সুতরাং আল্লামা ইকবাল যেমন করে বলেছিলেন, ইসরাবের অঙ্গ বুক গুলিস্থা সমজা হেতু আহায় নাদান কক্ষক আশিয়ান সমজা হেতু, এমন করে পাশ্চাত্যের রং চঙের কাছে নিজেকে বিলিয়ে না দিয়ে আসুন অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে যাই সবাই মিলে আজকে সে আপামর জনতার সামনে অভিভাবকত্ব গ্রহণ করি। আমরা নিজেরা সবাই মিলে অভিভাবক হয়ে যাই। অভিভাবক যেমন তার সন্তানের কল্যাণ অকল্যাণ দেখলে টিটকারে মারে না, মস্কারা করে না, যেমন তার কষ্টে ব্যথিত হয় আনন্দে উদ্ফুল্লিত হয়। আজকে যারা এখানে মজলিসুল মুফাসসিরিনের ব্যানারে একত্রিত হয়েছেন, আপনার এই বাংলাদেশের অভিভাবক আপনাদের কণ্ঠে কোনো আলেমকে নিয়ে টিটকারি শোভা পায় না, কারণ আপনারা অভিভাবকত্বের জায়গায় আছেন আর ওরা আছে আপনাদের অভিভাবকত্বে। সুতরাং আসুন সবাইকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ করি। আজকের আয়োজনকে যদি এভাবে বলি, দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড ক্যান নট রিসিভ অ্যান্ড নট ইভেন টাচড মাস্ট বি ফেল উইথ দ্য হার্ট। আসুন সবাই মিলে আজকে হৃদয়ে ধারণ করি, আজকে সবাই মিলে চিৎকার করে জানিয়ে দেই, বাধা আসবে, লড়াই হবে, এগিয়ে যেতে হবেই হবে। প্রশ্নটা এক পাশে থাক, বিজয় আসবে কখন কবে? দাঁড়াও তুমি মাথা উঁচু করে অটল অবিচল পাহাড়ের মতো, কলেমার পতাকা উড়াও তুমি জ্বরের মুখে শক্ত করে। সবাই মিলে চিৎকার করে জানিয়ে দেয়, এই বাংলা আমার বাংলা, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ।